এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হিসেবটা তো খুব সিম্পল, প্রথমে আয়ুষ কুমারকে ফাঁসালো, তারপর আবার নতুন একজনকে পেয়ে গেল, এখন তাকে ফাঁসিয়েছে, ব্যাস। ভুল বলছেন দিদি, আমার রুমঝুমের কাছে তার স্বামী হচ্ছে দেবতা, আমাদের সব মেয়েদের কাছে তাদের স্বামী দেবতা, এরভাবে বলবেন না আপনি। দেবতা লাগুন আপনার দেবতা। রুমঝুমকে নিয়ে যদি এরপর আপনার আর একটা খারাপ কথা বলেন, আমি কিন্তু সবার সামনে বলে দিচ্ছি আমি আর চুপ থাকবো না। বুঝো কাণ্ড, এখন এনারাও আমাদেরকে চোখ রাঙাবেন, না সেটা আমাদের দায় দিয়ে সহ্য করতে হবে। না না, অফকোর্স সহ্য করতে হবে। সুমন্ত কি বলছো, মোহনার কার সঙ্গে বিয়ে হতে চলেছে দেখো, অরুণাভ আরো কত কি আমাদের সহ্য করতে হবে দেখো। সেই তো সেই তো সেই তো, কালকে তো ওনারাই তো বিয়ে হলে সম্প্রদান করতে যাবেন। অরুণা কি না, অরুণাভ, অরুণাভ ওনাদের জামাই হবে, আয়ুষ বাদ অরুণাভহীন, বড় সম্পত্তি, বড় লোকটা তো শুধু একা মোহনার নয়, লোকটা তো এনাদের মানে গোটা পরিবারে। এক্স্যাক্টলি, মুখ সামলে কথা বলুন। কি বলছো সুমন্ত, কি বলছো এগুলো? ভুল কিছু বললাম কি বৌদি? এতদিন মোহনা লাইফে আয়ুষ ছিল, তো আয়ুষ যতদিন লাইফে ছিল আয়ুষের টাকা পয়সা সম্পত্তি ফেম সব কিছু পেয়েছে মোহনা, এখন আয়ুষ আউট, অরুণাভ ইন, এখন অরুণাভকে সিনেমার হিরোইন বানাচ্ছে, বড় হিরোইন হবে, তারপর অরুণাভ সম্পত্তি বাড়ি গাড়ি সবই ওর হবে। খুব বুদ্ধিমতী মেয়ে কিন্তু, আর শুধু মোহনা নয় আমার বাড়ির লোকও সবাই খুব বুদ্ধিমতী, মানে বুদ্ধিমান বুদ্ধিমতী, যে যেমন সে তেমন ভাবেই গোটা পৃথিবীটাকে দেখে। আসলে আপনারা তো লোভী, তাই আপনাদের চোখে আর সবাই লোভী। আপনাদের কথা বলিনি দিদি, আমি বলছি এই দুজনের কথা, এই দুজনকে আমি চিনি না ভেবেছেন? আপনাদের দুষ্কর্মের পাঁচালি না সবাই জানে, কি ভেবেছেন কি গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ বলে কিচ্ছু বুঝতে পারি না, না কিচ্ছু জানি না, সব বুঝি সব জানি, শুধু চুপ করে থাকি। কি বললেন আপনি? আসল কি জানো মধু, সত্যিটাকে মেনে নেওয়া খুব কঠিন, তবে একটা জিনিস জানবে যে সত্যি কিন্তু কখনো চাপা থাকে না, একদিন সবাই সব জানতে পারে। দাদা ওগুলো তো পুরনো কথা, ওগুলো বাদ দে না, তার আগে তুই ওনাকে জিজ্ঞেস কর, উনি কালকে যাচ্ছেন ওনার ভাগ্নির সম্প্রদান করতে, বিয়ের সম্প্রদান করতে, দ্বিতীয় নম্বর বিয়ের সম্প্রদান করতে। তা ওনার যদি লোভটা না থাকতো এই প্রস্তাবে উনি রাজিটা হলেন কি করে? যাচ্ছে যাচ্ছে, কেন যাচ্ছে জানেন? আপনাদের জন্য, আপনাদের স্বার্থে আমরা সবাই ঢেকে গিলছি। আমা কিভাবে? হ্যাঁ দাদা, অরুণাভ, ওই অরুণাভ হুমকি দিয়েছে ওর মামাকে, যদি ওর মামা সম্প্রদান না করে তাহলে আপনাদের সবাইকে বাড়ির জেনে বের করে দেবে। শুধু এই জন্যই রাজি হয়েছি, তবে হ্যাঁ আর একটা কারণও আছে। শুনছি শুনছি, বলুন। কাল বিয়ে, আমাকে যদি সম্প্রদান করতে হয় তাহলে আমাকে ওখানে ওখানে অনেকক্ষণ সময় থাকতে হবে, আর আমি আমার আমার জীবন দিয়ে হলেও শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব যেভাবেই হোক ওই বিয়েটা যেন আটকায়। আটকানো যাবে বিয়েটা? চাইলে পারা যায় না এমন তো কিছু নেই। তাহলে তুই যেমন করে পারো এই বিয়ে আটকা, এই বিয়েটা হতে দিও না। আমি চেষ্টা করব, বাকিটা ভগবানের ইচ্ছে। আয়ুষের জন্যই নাতবের জন্ম, এই পৃথিবীতে আসা, ওদের সম্পর্কটা এক জায়গায় জুড়ে গেছে। ঈশ্বর ঈশ্বর ঠিক ওদের ভালোবাসার কাছে মাথা নোয়াবে। উনি এই বিয়েটা কিছুতেই হতে দেবেন না, আমার বিশ্বাস, কিছুতেই হতে দেবেন না, কিছুতেই। কেউ আছেন? হ্যাঁ বলুন। মোহনা দেবী? হ্যাঁ, আপনি এখানে বসুন, আমি আপনি আমার সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ, আমার নাম নিরঞ্জন ঘোষ। হ্যাঁ মনে পড়েছে, আপনি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। হ্যাঁ আমি। তুমি যাও দাদাবাবুকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ আপনি আসুন আমার সাথে, আসুন 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 বসুন। আপনি চা খাবেন না কফি খাবেন? ও কিছু একটা হলেই হলো। কে এসেছে? উকিল বাবু এসো।
ও আচ্ছা, মনে পড়েছে মনে পড়েছে, একটা অ্যাড দেখিয়েছিলাম আপনাকে না? চা, আপনার অ্যাডে ছিল সেই সাত পাক ঘুরলেই খালি বিয়ে হয় না, রেজিস্ট্রি করলেই সেটা বৈধ। একদম হ্যাঁ, ঠিক বলছি তো? একদম। আপনার নামটা কি ছিল? নিরঞ্জন ঘোষ। হ্যাঁ ঘোষ বাবু, একদম। আমি তো ওই বিজ্ঞাপন দেখে আপনাকে ফোন করতে বলেছিলাম। হ্যাঁ, আপনি বুঝতে পারলেন তো আপনি কেন এখানে এসেছেন? হ্যাঁ সেটা তো বুঝেছি, কিন্তু বলুন আমাকে কি করতে হবে? দেখুন কাল আমাদের বিয়ে, কিন্তু একটা লোক না বারবার এসে বলছে আমি নাকি ওনার বউ। এবার ধরে নিন আমাদের দুজনের বিয়েটা হয়ে গেল আর উনি এসে বললেন যে আমাদের এই বিয়ের কোনো অস্তিত্বই নেই, তখন? মোহনা, মোহনা তুমি অকারণ ভয় পাচ্ছ, আমি এরকম কিচ্ছু হতে দেবো, আমি আছি তো। আর যদি হয় তুমি আটকাতে পারবে? এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝেছি। আমি আমি বলছি তো ওনাকেও বোঝালাম, কিচ্ছু কেউ কিচ্ছু প্রমাণ করতে পারবে না, ট্রাস্ট মি। কে কি প্রমাণ করতে পারে আর কে কি প্রমাণ করতে পারে না তা আপনি জানেন না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনারও তো একটা কম্পালশন আছে আপনাদের প্রফেশন তো, আপনি আপনি বলতেই পারেন যে আয়ুষ কুমার এসে পরে। না না, এটা আমি আমার কাজ পাওয়ার জন্য বলছি না, এটাই ল, এটা আমাদের দেশের আইন। হ্যাঁ তা হবে হয়তো, কিন্তু কিন্তু কী বলুন তো, আমাদের আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এনিওয়ে আপনি এত কষ্ট করে এলেন, আমাদের সাথে টাইম স্পেন্ড করলেন, আমাদের এত কিছু ইনফরমেশন দিলেন, আপনার একটা একটা কনসালটেন্সি ফিজ নিশ্চয়ই আছে। এক মিনিট দাঁড়ান, আমি একটা কনসালটেন্সি ফিজ বলছি। রেজিস্ট্রি হয়ে যাবে তো, কোনো অসুবিধা হবে না। তুমি আমাকে ভরসা করো না? করি করি বলেই তো বলছি, আমি তোমাকে হারাতে চাই না। আপনাদের কথা মতো সব পেপার রেডি করে এনেছি, শুধু একটা সই করতে হবে এখানে। নিন দেখুন, পড়ে নিন। কি ব্যাপার, উনি এখানে? কিসের পেপার এটা? বাবা বাবা, আমরা বিয়েটা রেজিস্ট্রি করাতে চাই। অরুণাবু, হ্যাঁ একবার এদিকে আয় উঠে। হ্যাঁ বল। বলছি এত তাড়াহুড়ো করিস না, ব্যাপারটা বুঝে নিতে দে। না এখানে বোঝার কিছুই নেই, আসলে রেজিস্ট্রি নিয়ে মনে একটু ভয় পাচ্ছি, দ্যাটস ইট। ভয় পাচ্ছি? তো এই ভয় ভাঙানোর জন্য বিয়ের রেজিস্ট্রি করাটা কি ঠিক হবে? কেন, এতে এতে তো ভুল কি? ওহ, আরে মোহনা সব ভুলে গেছে, ওর মনে নেই, কিন্তু তোর আমার আমাদের তো সব মনে আছে, আমরা তো কিছু ভুলে যাইনি। তুমি তুমি টেনশন করছো যে ওর আগের বিয়েটা হয়েছে ওইটা নিয়ে তো?